সবাইকে স্কুল অফ দ্য পিপলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। গত সপ্তাহে ওয়েন স্টেট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদেরকে একটি ক্রুজ ভ্রমণের সুযোগ দেওয়া হয় ফ্রিতে, এবং এই ক্রুজ ভ্রমণটা হয়েছিল ডেট্রয়েট রিভার, যেটা আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভিডিওর শুরুতেই আপনারা যে লাইন দেখলেন, সে লাইনটা আসলে বেসিক্যালি ক্রুজে ওঠার লাইন ছিল। তো অনেক বড় লাইন পেরিয়ে অবশেষে আমরা ক্রুজে উঠতে পারলাম। ক্রুজে ওঠার পরে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো যে অসাধারণ কিছু দৃশ্য নদীর দুই পাশে দেখা যাচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন কানাডার দৃশ্য। আমি আস্তে আস্তে ক্যামেরা রোলিং করছি। মাঝখানে দেখা যাচ্ছে একটি ব্রিজ, এটাকে অ্যাম্বাসেডর ব্রিজ বলে। আমি ভিডিওর পরের অংশে অ্যাম্বাসেডর ব্রিজের ক্লোজ লুক দেখানোর চেষ্টা করব। এবং এই পাশটা আমেরিকা। রাতের ডিট্রয়েট যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনাতেই ছিল না। এই যে এই ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বাসেডর ব্রিজের ক্লোজ লুক। অ্যাম্বাসেডর ব্রিজ আমেরিকা এবং কানাডাকে সংযুক্ত করেছে, এবং প্রতিদিনই অ্যাম্বাসেডর ব্রিজ দিয়ে শত শত গাড়ি আমেরিকা থেকে কানাডা, কানাডা থেকে আমেরিকাতে যাচ্ছে, এবং দুই দেশের মধ্যে খুব ভালো অর্থনৈতিক এবং কূটনৈতিক এবং আদার সম্পর্ক বজায় রেখেছে। ডেট্রয়েট রিভার একটি উল্লেখযোগ্য নদী, যেটা ডেট্রয়েটের পাশেই অবস্থিত, এবং এটা লেক সুপিরিয়রের থেকে বের হয়ে উৎপন্ন হয়েছে। ডেট্রয়েট রিভারটা সন্ধ্যাবেলায়, এখন যেহেতু একেবারে সামারের শেষের দিকে, এই নদীর চারপাশে অত্যন্ত ঠান্ডা পরিবেশ বিরাজ করে। আমরা যখন ক্রুজে ঘুরছিলাম তো ক্রুজের ভেতরে বিভিন্ন রকম রুম ছিল। বেসিক্যালি ক্রুজটা ছিল তিনতলা, সো রুমগুলা, কিছু কিছু রুম আছে যেগুলা কাচের দরজা দিয়ে সংযুক্ত করা, তো সেই রুমের ভেতরে নর্মালি বাতাস ঢুকে না। তো আমরা যখন রুমের বাইরে ছিলাম তখন আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন নদী অনেক গভীর এবং বাতাসও অনেক ঠান্ডা ছিল। তো যাই হোক, অনেক সুন্দর একটা ক্রুজ ট্যুর দিয়ে ফিরে আসলাম। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।